গতদিন যে আলু ভর্তা ডাল ভর্তাটা করছিলাম ওইটা আমার রহিমনের অনেক বেশি পছন্দ হয়েছিল তো ওইটা শেষ হয়ে যাওয়ার পরে বারবার আমাকে বলছিলো যে আম্মু ওই আলু ভর্তার ডাল ভর্তাটা একটু বানাও আমার অনেক বেশি খেতে মন চাচ্ছে তো আজকে সকালের নাস্তায় ভাবলাম যে আমার রহিমনের জন্য সেই আলু আর ডাল মিক্স করে একসাথে আমি ভর্তাটা করে ফেলি তো ওটাই আজকে করছি আর যেহেতু ওর সকালবেলা কচিং আছে ওর কচিংয়ের সময় হয়ে গেছে তো ওকে খাইয়ে দিব আর ওর কচিং হচ্ছে সাড়ে আটটা থেকে তো ওর কচিং সাড়ে আটটা থেকে হওয়ার কারণ হচ্ছে যে ওর স্কুল বন্ধ এর আগে ছিল বিকালবেলা কিন্তু এখন হচ্ছে স্কুল বন্ধ থাকাতে কচিংটা সাড়ে আটটার দিকে হচ্ছে আর এই যে ঘিয়ের ভয়ুমটা দেখছেন কতদিন ধরে যে ভাবছি যে ঘিটা একটা ছোট কিছুতে নামিয়ে নিব কিন্তু সেই সময়টাই আমার হচ্ছে না সময়টা আসলে বড় না কথা হচ্ছে যে মনেই থাকে না যখন বের করি তখন মনে পড়ে কিন্তু তখন হাতে আর সময় থাকে না তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া সেরে বের হয়ে যেতে হয় তো যাই হোক এই যে আমার রানহামনের জন্য আমি খাবার রেডি করছি আর ও তো ঘুম থেকে উঠে চোখ মুছতেছে কারণ ওর প্রতিদিনই কোচিংয়ে যাওয়ার আগে একটা না আম্মু আজকে আমার কোচিংয়ে যেতে ভাল লাগতেছে না মানে সকাল সকাল ঘুম থেকে ওঠানো তো এই জন্য সমস্যাটা হয়েছে তো যাই হোক এখন ওকে খাওয়ায় ওকে নিয়ে যাবো কচিংয়ে আমার মেয়েটা অনেক বেশি পানি খায় বিশেষ করে ভাত খাওয়ার সময় তো ওর মনে হয় ভাত এক গাল দেওয়ার পরে ওর হচ্ছে পুরো মগ পানি খেয়ে ফেলতে হবে এইভাবে দেখা যায় ভাত খায় খুবই কম কিন্তু পানির পরিমাণ অনেক বেশি হয়ে যায় শুধু খাওয়ার সময় না এটা ওর ঘুমানোর সময় এই সমস্যাটা আছে ঘুমাতে গেলে পানির বোতল সব সময় পাশে থাকে পানি খেতে হবে এই বুঝে পানি পিপাসা পাচ্ছে এরকম মনের একটা সমস্যা ওর ভেতরে গাছ এখন মেয়েটাকে এ দিয়ে গেছিলাম হচ্ছে ওর স্কুলে কারণ ওর স্কুলে একটু কাজ ছিল কাজটা সেরে আসার পরে দেখা যায় যে ওর কচিংটা তখনও চলছে শেষ হয়নি তো কচিংয়ের পাশে একটা চায়ের স্টলে বসে রাব্বু একটু চা খেয়ে নিলাম আমাকে বলছিল তো আমি বললাম তোমার মাথা খারাপ হয়েছে আমি এখন এই গরমের ভিতরে চা খাবো যে প্রচুর গরম তার উপরে আবার বসে আছে একদম ঠাটা রোদের ভিতরে এর ভিতরে চা খাইলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না বাসা পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে না যাই হোক দুজনে গল্প করতে করতে ওর রুহি আব্বুর চা খাওয়া হয়ে গেছে আর এদিকে সামনে মাইকিং করছে যে আগামী চার পাঁচ তারিখের ভিতরে নাকি বৃষ্টি হবে যার যার ধান জমিতে আছে তারা যেন দেখি নাই তো যাই হোক তারপরে দুজনে মিলে দেখলাম যে অনেকটা সময় বাকি আছে রুহির শেষ সাথে একটু ঘোরাফেরা করাই মেন উদ্দেশ্য ছিল না গরমে আমি অধিষ্ট হয়ে যাচ্ছিলাম আর আমাকে ভিতরেও যাইতে দিচ্ছিল না ভিতরে ভাবিদের সাথে যে বসব ফ্যানের নিচে সেটাও যাইতে দিচ্ছিল না রোয়েরাব্ব বলছে তুমি ভিতরে গেলে আমি একা একা বাইরে কী করবো যাই হোক দুজনে একসাথে গরমে করে তো তারপর রোয় রাব্বা আমাকে নিয়ে আসলো আমার খুবই পছন্দের একটা জায়গায় তবে এই জায়গাতে এসে স্থিরভাবে কখনো দাঁড়ানো হয়নি এমনি ঘোরার ছলে করে অনেকবার এই জায়গায় আসা হয়েছে বিকালে দেখা হয়েছে এই জায়গাটা হচ্ছে মডেল কলেজের মডেল না মহিলা কলেজের পাশে একটা জায়গা মহিলা কমি মাদ্রাসার পাশেই তো জায়গাটা এত সুন্দর আর এই যে সকাল দশটার যেখানে ঠাট রোদ সব জায়গাতে সেখানে যে এ মানে এত সুন্দর একটা সায়া আর এত সুন্দর ঠান্ডা একটা বাতাস কি বলবো আমার কাছে এত ভালো লাগতেছিল মনে হচ্ছিল ওখানেই থেকে যায় কিন্তু উপায় নাই মেয়েটার কোচিং ছুটির টাইম হয়ে যাচ্ছে যার জন্য ওর কচিংয়ে চলে আসলাম এসে দেখি তো ওর কচিং ছুটি হয়ে গেছে দেন ওকে নিয়ে চলে আসছিলাম আকি সিটি সিটি সেন্টার আমাদের নপরের ভিতরে একটা শপিং মল যেখানে আমরা এ টু জেড সব কিছু পাই আসলে ঢাকা শহরের সব বা বড়ো বড়ো এলাকাগুলোতে শপিং মল খুবই অ্যাভেলেবেল শপিং মলগুলো খুবই অ্যাভেলেবেল কিন্তু আমাদের নপ্রার মতো মফসল একটা জায়গাতে শপিং মল অ্যাভেলেবেল না এই একটাই শপিং মল আছে তো আমরা আমাদের মাসিক কেনাকাটাগুলো এখান থেকে করে থাকি যেহেতু ওরা আব্বু এই শপিং মলেরই আরেকটা সাইটে মানে এই শপিং মলের যে মালিক তারই আরেকটা কোম্পানিতে ওর আব্বু আছে জবরত তো যার জন্য আমাদের সমস্ত কেনাকাটাগুলো এখান থেকে হয় আর মাসিক বাজার যেহেতু মাস পড়ে গেছে মাসিক বাজার তো লাগবেই তো আমরা ফার্স্টে কাঁচা বাজারগুলো কমপ্লিট করে নিয়েছিলাম নেওয়ার পরে চলে আসছিলাম এই সাইডে শপে তো এখানে এসে আমাদের দৈনন্দিন আর এখানে আসার পরে আমার রুই সব সবসময় কিছু না কিছু আবদার থেকে ওর ড্রয়িং খাতা নিয়ে দেওয়া লাগবে অথবা ওর হচ্ছে রং পেন্সিল নিয়ে দেওয়া লাগবে তো যাই হোক ওর যে যে আবদারগুলো ছিল পূরণ করার পরে রাব্বু আমাদের জন্য আইসক্রিম নিয়ে নিল আসলে কোন আইসক্রিম বড়টা ছিল না যার জন্য রাব্বু ছোট দুইটাই নিল নেওয়ার পরে এই যে আমাদের কেনাকাটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন হচ্ছে এখানে পেমেন্ট করার জন্য অপেক্ষা করছে সব কিছু আমাদের ছোট সংসার কিন্তু সংসারের লাগে অনেক জিনিস যেটা আসলে বাজার করতে গেলে বোঝা যায় বাজার করতে না গেলে কখনোই বোঝা যায় না যে এই সংসারটাতে কত কিছুর প্রয়োজন হয় সবারই এমন অবস্থা বাইরের দিক থেকে দেখলে আসলে বোঝাই যায় না কে কেমন বা কার সংসারের খরচ কতটুকু যখন ভিতরে ঢোকা হয় তখনই বোঝা যায় যে সেই সংসারটার পিছনে কতটা ব্যয় করতে হয় কতটা টাকা খরচ করতে হয় আর যে খরচ করে তার কতটা আর এদিকে বাসায় আসার পরে রুহির আব্বুত মাকে লাগিয়ে দিয়েছে বেলের শরবত বানানোর জন্য কারণ বাইরে প্রচুর পরিমাণে গরম বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ কিন্তু আজকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমি তো পুরো অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো আমার তো আমার জন্য আমি একটু ট্যাঙ্ক গুলিয়ে নিচ্ছি কারণ বেলের শরবত আমি কখনোই খাই না আমার বাড়িতে বেলে মানে উঠানের পরে বেলের গাছ তারপরে আমার মনে হয় না আমি কখনো বেল একটু ভেঙে মুখে দিয়ে দেখছি তবে হ্যাঁ এটা আমার জন্য অবশ্যই বলবো খারাপ একটা অভ্যাস কারণ এই গরমে বেলের সর্বোচ্চ শরীরের জন্য অনেক বেশি উপকারী তবে আমরা মেয়েরা একটু খারাপ অভ্যাসগুলো কথাটা রোহিরাব্বা আমাকে সবসময় বলে যে দুনিয়ার যত খারাপ অভ্যাস আছে সেগুলো তোমার কোথায় ফলমূল খেলে শরীরটা ভালো থাকবে তা না তোমার পছন্দ হচ্ছে ভাজা পোড়া যাই হোক আমার কথা পরে একদিন বলবো এখন বাজারগুলো গুছিয়ে নেই কারণ দুপুর হয়ে গেছে রান্না বান্না করতে হবে আর একটা সংসারে কত কি লাগে আল্লাহ আর আমার বর্তমানে গরমের ভিতরে চিনিটা অনেক বেশি যাচ্ছে কারণ দিনে দু থেকে তিনবার শরবত খাওয়া হচ্ছে বা বাসায় কোনো গেস্ট আসলে আগে যখন মানে আগে চা দেওয়া হতো আর এখন হচ্ছে শরবতটা দিয়েই বিশেষ করে ইয়ে করা হচ্ছে আপ্যায়ন করা হচ্ছে যার জন্য শরবতটাই বেশি লাগছে আর মাসিক বাজার তো সবারই কম বেশি দৈনন্দিন যা যা লাগে সেগুলাই আর আমারও তার ব্যতিক্রম কিছু না ছোটো হোক বড় সংসার হোক সব সংসারে কিন্তু একই জিনিস লাগে তো যাই হোক আর এখানে কিছু কসমেটিক্স আইটেম আনা হয়েছিল আমার ফেসওয়াশ ক্রিম আর হচ্ছে পেস্ট এইগুলা আর কিছু এক্সট্রা চিপস আনা হয়েছে আসলে প্রতি মাসে এই চিপসগুলো আমার আনা লাগবে কারণ আমার রুহিমনির অনেক বেশি পছন্দ এই চিপসগুলো বাইরের যে চিপসগুলো সেগুলো কেমন তেলে ভাজা হয় জানি না এই জন্য ওইগুলো খেতে না দিয়ে যদি আমরা বাজার থেকে এই চিপসগুলো হাতে বানানো চিপসগুলো কিনে নিয়ে এসে ভেজে বাচ্চাদেরকে দেয় তাহলে আসলে অনেক বেশি ভালো হয় আমার কাছে মনে হয় এই জন্য আমার প্রতি মাসে কিছু আসুক আর না আসুক এই চিপস দুইটা আসবে তো যাই হোক বাজারটা গোছানোর পরে আমি চলে আসছি রান্না করতে আর যেহেতু অনেক বেশি দেরি হয়ে গেছে এই জন্য আজ বেশি ঝামেলা করবো না ফ্রিজে হচ্ছে মাছের ডিম ছিল তো সেই মাছের ডিমটাই আজকে ভেজে নিব আলু আর করলা দিয়ে সাথে হচ্ছে একটু মসুরের পাতলা ডাল করব আর আমরা যে খুবই ডাল প্রিয় বাঙালি সেটা তো সবাই জানে ডাল ছাড়া আমার একটা দিনও চলে না বিশেষ করে এই গরমের ভিতরে নাই তো আমি ওই সাইডে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এই সাইডে মাছের ডিমটা ভেজে নিচ্ছি আর মাছের ডিমতে আলু ভাজি খেতে তো আমার অনেক ভালো লাগে আর রুহির আব্বু তো করল্লা পছন্দ করে সেজন্য ভাবলাম যে তো আলু ভাজি করছি তো তার ভিতরে একটু করল্লা দিয়ে দিই মন্দ হয় না তো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ